কবির বলল, তোমরা দেখবে যত জানবে তত, ও বন্ধুরা বলল। মহেশ, অনেক রাত হলো বাবা, জানলাটা বন্ধ করে শুবি আয়। এই তো যাই। উমা, গ্রামে বোধহয় ডাকাত পড়েছে। কার? হ্যাঁ, কি ভুলভাল দেখবি আর একটা করে কথা বল। নে, এখন শুবি চল, অনেক রাত হলো। হ্যাঁ যাই। এখন ভয় কিসের? চতুর্দিকে দিনের আলো, কত লোকজন, চচো এগিয়ে দেখি কি হলো। বেশ তাহলে চ। এদের বাড়ি কি হয়েছে গো কাকা? কাল রাতে এদের বাড়ি ডাকাত পড়েছিল, সর্বস্ব লুট করে নিয়ে গেছে গো। হ্যাঁ, সে কি? তাহলে আমি কাল রাতে ঠিকই দেখেছি, অথচ মা আমার কথা বিশ্বাসই করলো না। এই কোকারা, এই তোমরা এখানে কি করছো? যাও সব, চলে যাও এখান থেকে। আমরা তো কিছু করিনি, শুধু দেখতে এসেছিলাম তো। কি আমার মুখে মুখে তক্কো যাও বলছে? মহেশ, তোরে যেভাবে তেড়ে এলো। হ্যাঁ সত্যি সত্যি, চল এখান থেকে। জানো, কাল রত্নসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। সে কি গো? তাহলে তো কাল মহেশ ঠিকই দেখেছিল। কি দেখেছিলিস রে মহেশ? কাল রাত্রে শুতে যাওয়ার সময় দেখলাম গ্রামের ওই দূর নদীর পাশ দিয়ে কিছু লোক মশাল নিয়ে দৌড়ে যাচ্ছে। এতদিন জমিদারের অত্যাচারে গ্রামের সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিলাম, এবার তার সাথে যোগ হলো ডাকাতদের অত্যাচার। কি যে হবে ঠিক বুঝতে পারছি না। চিন্তা করে আর কি করবে বলো, যা হবার তাই তো হবে। না, এখন খেয়ে নাও তো। আরে আচার্যি মশাই, যে তারপর কি খবর, কেমন আছেন সব? ভালো না হে শিবদত্ত, ভালো না। একটা বড় সমস্যায় পড়েছি, সেই জন্যই তো তোমার কাছে আসা। সমস্যা? কি সমস্যা? আবার কি সেই আম গাছ নিয়ে বিবাদ নাকি? না না, তা নয় হে। আগামীকাল রাত্রে আমার বাড়িতে ডাকাতি হবে, তাই তোমার কাছে একটু বুঝতে নিতে আসা শিবদত্ত। সে কি কি সর্বনাশ, তা সে খবর তুমি পেলে কেমন করে? কাল রত্নসেনের বাড়ি থেকে ডাকাতরা যাওয়ার সময় আমার বাড়িতে ওই চকখড়ি দিয়ে লিখে রেখে যায়। তা তুমি এই ব্যাপারে জমিদার মশাইকে কিছু জানিয়েছ? না, তা তো জানাইনি। বেশ, তাহলে আগে তুমি জমিদার মশাইকে জানিয়ে দেখো কি হয়। বেশ ঠিক আছে, তুমি যখন বলছো তখন বরং তাই করেই দেখি। আসি গো তবে। হ্যাঁ এসো এসো এসো, আর কি হয় একবার জানিয়ে যেও। ঠিক আছে। আরে কাকা, তুমি কোথায় যাচ্ছো? আরে মহেশ যে, তা তুই এখানে কি করছিস? দায়ে পড়ে যাচ্ছি। না, তোর সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে যাবে, যাই বাবা মহেশ। একা
একা আর ভালো লাগছে না। ওরা যে সব কখন আসবে কে জানে। ইরে মহেশ, তুই কতক্ষণে এসেছিস রে? অনেকক্ষণ। তোদের জন্য অপেক্ষা করতে করতে যেন আর সময় কাটে না। তা হ্যাঁ রে, জবাই কোথায়? ওর শরীর খারাপ, সেই জন্য আসেনি। কাল ওকে বার বার বারণ করলুম বৃষ্টিতে ভিজতে, না এখন বোঝো ঠেলা। এই এই নীলুদের বাগানে বেশ বড় বড় বাতাবি লেবু হয়েছে, চ একটা বেশ বড় দেখে পেরে নিয়ে খেলি। বাবা, বাতাবি লেবু তো খুব শক্ত রে। বাবা, শক্তকে নরম করার কায়দা আমার জানা আছে, চ এবার। হ্যাঁ হ্যাঁ, চ তবে। হ্যাঁ রে মহেশ, খুনটির মুখে শুনলাম কাল গ্রামে নাকি ডাকাতি হয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছিস, গ্রামের বণিক রত্নসেনের বাড়িতে ডাকাতি হয়েছে। শিখিরে, শুধু তাই নয় রে হরি, মহেশ কাল ডাকাতদের গ্রামে আসতেও দেখেছে। হ্যাঁ রে, সে অনেক কথা, চ যেতে যেতে বলি। হ্যাঁ সেই ভালো, চ যেতে যেতে শুনি। কাল রাত্রে আমি যখন শুতে যাচ্ছিলাম তখন দেখি দূর নদীর ধার দিয়ে বেশ কয়েকটা মশাল জ্বলছে, নড়ছে। বাবা, আমাদের গ্রামের ডাকাতি, এই তো শুনতেই আশ্চর্য লাগছে। তাহলেই বুঝে দেখ কত বড় বিপদ। চ বাবা, তাড়াতাড়ি খেলা শেষ করে বাড়ি যাই, কি জানি আবার কখন ডাকাত আসবে। হ্যাঁ হ্যাঁ সত্যি, ওই তো নীলুদের বাড়ির লেবু গাছ, কিন্তু নীলু কোথায়? আরে ওই তো নীলু, নীলু। এই নীলু, কি হয়েছে গো মহেশ দাদা? এই তোদের গাছ থেকে একটা বড় দেখে বাতাবি লেবু পারবো রে। এই না গো, আমরা পিট্টু খেলবো রে। তার থেকে চলো আমরা সবাই মিলে ঘুড়ি ওড়াই। ঘুড়ি কোথায় পাবো বলতো? আমার কাছে আছে, বাবা এনে দিয়েছে। এই দেখো সুতো, আর এই দেখো ঘুড়ি। এই আমায় ওড়াতে দিবি? কেন দেব না, সবাইকে ওড়াতে দেব। তা কোথায় ওড়াবে? ওই তো ওপারের ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে ওড়াবো। এই চ, আজ তবে বরং ঘুড়িই ওড়াই। তাই চ, রোজ রোজ পিট্টু খেলতে যেন আর ভালো লাগে না। এই যে এই জায়গাটা বেশ ফাঁকা মতো, তেমন ডালপালাও নেই, ঘুড়ি ওড়ানোর আদর্শ জায়গা। দে 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 ঘুড়িটা আমায় দে, আমার আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। হ্যাঁ কেন গো ঘন্টে দাদা, তাড়াতাড়ি বাড়ি যাবে কেন? মা তুই জানিস না, গ্রামে কাল রাত্রে ডাকাত পড়েছিল। মহেশ দাদাকে লাটাই দে। হ্যাঁ সত্যি, লাটাইটা দে। এই না মহেশ দাদা। হ্যাঁ হ্যাঁ দে, যা এবার তুই তোল্লাই দে। না আমি যাব না, ডাকাত আসবে। নাও এখন হলো তো, এই ঘন্টিটা না এমন সব কথা বলে, সত্যি ঝামেলা বাড়িয়ে দে। যা বাবা, আমি আবার কি করলাম? কেন তুমি তো বললে গ্রামে নাকি ডাকাত পড়েছে, নে শুনলি তো। এই ডাকাত কি এখন এখানে দাঁড়িয়ে আছে নাকি? তুই গেলেই তোকে নিয়ে পালাবে। ও তো কথা বাড়িয়ে লাভ কি, তার চেয়ে বড় তুই গিয়ে ঘুড়িটা তোলাই দিয়ে। হ্যাঁ হ্যাঁ ছাড়। মহেশ দাদা,
ওই দেখো দূরে একটা লাল ঘুড়ি, ওটাকে কাটতে পারবে। হ্যাঁ তুই সুতো ছাড়। এই মহেশ, এই ঘুড়িটা আমি কাটবো। না, ওটা আমি কাটবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, নে আয় আয় আর সুতো ধর। ওরে বাবা গো, আমি বলতেই মহেশ আমায় সুতো দিতে গিয়েছে। মহেশ এই কি রে, তাই না? বাচ্চারা খেলতে গেলে ওরকম একটু আধটু হয়েই থাকে। আর তাছাড়া আপনি আমার বউকে চেনেন না? তিলকে তাল করা ওরা একটা বিচ্ছিরি স্বভাব। ওর জ্বালায় তো বাড়ির চালে কাকচিল পর্যন্ত বসতে পারে না। একটা বাচ্চা ছেলে ওরকম ভাবে কেউ মারে? ছি 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 ছি। ও মহেশ, হ্যাঁ রে, তোর বাবা কোথায় রে? বাইরে বাইরে চণ্ডী মণ্ডপে বসে। চল তো বাবা দেখি, আয়। সবই বুঝলাম, কিন্তু তাই বলে শেষে চন্দ্রস্বামীর বাড়ি? সত্যি সত্যি বেচারা কারুর সাথে পাঁচে থাকে না। আরে ভগবান, যে কখন কার ওপর বিরূপণ কে জানে। আরে এই তো দাম করতে করতে এসে গেছে, তারপর শুনলাম নাকি এবার তোমার বাড়িতে ডাকাতি হবে। ঠিকই শুনেছ হে, আর সেই জন্যই আমি জমিদার মশাইয়ের বাড়ি গেছিলাম, যাতে তিনি অন্তত কিছু সৈন্য সামন্ত দিয়ে আমি একটু সাহায্য করেন। কি বললো কি জমিদার? না, তিনি কোনো সাহায্যই করবেন না। কি হে শিবুদত্ত, কি বলেছিল ও বেটা? কোনোদিন কারুর কোনো উপকারে এসেছে যে আজ আসবে? মিছি মিছি বলে তুমি মুখ নষ্ট করলে। সত্যি তোমাকে পাঠানোটাই আমার ভুল হয়েছে। এখন কি হবে কে জানে। হ্যাঁ কাকা, ডাকাত দেখতে কেমন? সে তাদের দেখতে বড় ভয়ানক। ইয়া বড় বড় পাকানো গোঁফ, গালে গালপাট্টা, কপালে এত বড় সিঁদুরের টিপ, মাথায় পাপড়ি চুল, আর তার উপর লাল রঙের ফেট্টি বাঁধা, দোকানে মায়ের প্রসাদি জবা ফুল, হাতিতে এত বড় বড় খড়গ। আবার শুনলাম এই যে ডাকাতরা এসেছিল তাদের সর্দারের এত বড় বড় দাড়ি। বাবা আমি ডাকাত দেখব। কিছু পাকা ছেলে কোথাকার,
বড়দের কথার মাঝে না থাকলে তোমার হয় না না? যাও বাড়ি যাও। হ্যাঁ বাবা মহেশ, যাও বাড়ি যাও বাবা। ঠিক আছে, যাচ্ছি তবে। কাকা, ও কাকা। কে কে? ও এই তো মহেশ ঘন্টে হরি, তোরা সব কি কি ব্যাপার রে? শোনো কাকা, আমরা ডাকাত ধরবো, তুমি গ্রামের লোকেদের খবর দাও। হাতি ঘোড়া গেল দল, ভেড়া বলে কতজন, ওই রকম একটা লোক রত্ন সেন, যার কিনা এত লেঠেল সে পর্যন্ত কিছু করতে পারলে না, উনি নাকি একা একা ডাকাত তাড়াবে। এসব নেকামোর কথা শুনলে আমার গা বিতে জ্বলে যায় একেবারে। দেখো কাকি, আমাদের ছোট বড়ে তাচ্ছিল্য করো না, আমরা যখন বলেছি ডাকাত ধরবো তখন ধরবই। হ্যাঁ গো মা, সবাই যা না পারে মহেশ দাদা তাই পারে। কি আশ্চর্য, মহেশ যখন বলছে তখন দেখাই যাক না কি হয়। ঠিক আছে ঠিক আছে, এখন তুমি ঘরে যাও তো। শোনো কাকা, সন্ধে হয়ে এলো, তুমি তাড়াতাড়ি কয়েকজন লোক নিয়ে গোয়াল ঘরে লুকিয়ে থাকো, আমরা যখন চেঁচাবো তখন তোমরা লাঠি সোঁটা নিয়ে বের হবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। চো চো, সব ঘরে চো, আবার ওদিকের ব্যবস্থাটাও তো করতে হবে। হ্যাঁ চো চো চো, সব ঘরে চো চো চো। সবাই তৈরি থাকো। আরে নীলু, ডাকাতে আমায় মেরে ফেলে আর তোর বাবাকে তো দেখতে পাবো না রে। ওরে ওরে, তোরা আমায় মরার আগে একবার তার পায়ের ধুলোটা নিতে দে না রে, তাহলে যে মরার পর আমার নরকেও ঠাই হবে না রে। কাকি একটু চুপ করো। সত্যি মা, একটু চুপ করো তো। খুলে তুলে ধরো। হ্যাঁ ধরি। ওই তোমার মশালটা দাও তো। দেখতে পাচ্ছিস তো? না গো। মহেশদা, মশালটা একটু নিচে নামাও না। হ্যাঁ হ্যাঁ নামাচ্ছি। এই তো খুলেছি। এই দেখো। আর আমি সেই বুদ্ধির সাথে সাহসও দেখলাম। সত্যি মহেশের জন্য কাল আমরা সবাই বেঁচে গেলাম। মহেশের বিয়ে অব্দি আমি বাঁচবো কিনা জানি না, তাই এই বালা দুটো তোমায় এখনই দিয়ে রাখলাম। এই দিয়ে তুমি আমার নাম করে মহেশের বউকে আশীর্বাদ করো, কেমন?
নিশ্চয়ই করবো, নিশ্চয়ই করবো। মা, আমি মহেশ দাদার সাথে ঘুড়ি ওড়াতে যাবো গো। মা, সে আবার বলবে, নিশ্চয়ই যাবি। চলো গো মহেশ দাদা। হ্যাঁ হ্যাঁ, চ চ।